আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি আজকে শুক্রবার আমার ব্লগটি শুরু করছি, এখন সকাল 10:30। তো আমার আসলে এখন সকালবেলা সব কাজই মোটামুটি অ্যালার্মের মধ্যে শেষ হয়েছে। বুয়া নেই, বুয়া এখনও আমি একদিকে খুঁজিও নাই, আর একদিকে আমি যে ময়লার বুয়া ময়লা নেই তাকে বলেছি, কিন্তু ও পাচ্ছে না, আর আমিও চেষ্টা করছি না, যেহেতু বাইরে যাব। তো এখন মোটামুটি নিজেই কাজ করতেছি। তো এখন আমার সকালবেলা সব ঘর দুয়ার গুছানো, ঝাড়ু দেওয়া, আলমার বৃন্দে মানে ঘরের সব কাজ শেষ। এখন শুধু মুরগি ভিজিয়েছি, সেটা রান্না করব একটা মূলার অর্ধেক দিয়ে। আর হলো আমার গতকালকে বাবা শুকনো কিছু বাজার করেছে, সেগুলো আমি গুছাবো। আর প্ল্যান আছে একটু সেলাইয়ের কাজ করব, আমার বাইরে যেহেতু যাব, টুকিটাকি একটু সেলাই করতে হবে নিজের জন্য, মানে বাড়ানো কমানো এরকম টাইপের। আর না হয় আমি সবগুলো ফ্যাক্টরিতে দিয়েছি, ওরা করেছে, এই আজকের প্ল্যান। তো দেখা যাক কতটুকু করতে পারি। এই যে এই ব্যাগের যে জিনিসপত্র সেগুলো আমি গুছাবো। তো আজকে যেহেতু শুক্রবার, কালকে আমার মুনতাসিরের পরীক্ষা, তো ওকে একটু পড়াতে বসাতে হবে এরকম। তো আর এখন হচ্ছে আমি মানে সন্ধ্যার সময় 6 বাজে এরকম টাইমে, আর সারাদিন তেমন কিছু করতে পারিনি, টুকিটাকি সেলাই টেলাই করে ব্যস্ততার দিন কেটেছে। তো এখন আমার হাজব্যান্ড প্রায় চলে এসেছে মালয়েশিয়া থেকে, আমার ছেলে মুবাশিরকে নিয়ে গেছে আলমের ব্যান্তে, ভালোই কেটেছে মা বাপ ছেলে। তো আজকে আমার ছেলে, ওর ক্যাম্পাস হচ্ছে কোয়ান্তান, আর কেএল থেকে কোয়ান্তান ও বাসে, ওদিকে ইউনিভার্সিটি থেকে বাস দিয়েছে, ওরা ওদিকে চলে গেছে। আর আমার হাজব্যান্ড দেশে আসতে হয়েছে তাড়াহুড়ো করে, ওর একটা মিটিং পড়ে গেছে নিজের কোম্পানির, তো সেই কারণে ছেলেকে কোয়ান্তান দিয়ে আসতে পারেনি। তো যার কারণে অনেক কান্নাকাটি করেছে ছেলেকে দিয়ে আসতে, অনেক মানে যাওয়ার সময় তো সাথে করে নিয়ে গেছে, কিন্তু আসার সময় তো খালি আসতেছে, এই কারণে প্লেনে বসেও জ্বর জ্বর করে পানি ছেড়ে ছেলের জন্য মানে কান্নাকাটি করেছে, খুব মানে নরম হয়ে গেছে আসলে। তো এখন যে আর কিছু খাইও নাই, বললো কিছু খায় নাই, তেমন হালকা একটু কি খেয়েছে। তো ভাবলাম যে একটু বাইরে থাকলে তো আসলে খাওয়া দাওয়া বাইরে থেকে ভালো লাগে না, তো যার কারণে মুখে যেন রুচি লাগে, সেই জন্য আমার মা বাবা বাড়ি থেকে চিনিং মাছ এনেছে। এটা আসলে আমরা চিনিং মাছ বলি, আপনারা আমার ভিউয়ার্স যারা দেখছেন তারা কী মাছ বলেন আসলে আমি জানি না। তো এখন এটা একটু আমার আম্মার হাতে জোল করে নিচ্ছি, একটু মাখা মাখা করে। তো এটা আমার আম্মা ছড়াই দিচ্ছেন, মায়ের হাতের মাছ রান্নার আসলে তুলনাই হয় না, অনেক মজা হয়। তো এই মাছটা আমার খুবই ফেভারেট, খুবই আমি ছোটোবেলা থেকে এই মাছটা আমি পছন্দ করি, আমার হাজব্যান্ডও। তো এখন আমি আসলে প্রথম থেকেই রেসিপিটা শেয়ার করতে পারিনি, তারপরও এখন মাঝখানে শুরু করলাম মনে পড়াতে। তো এটা হলো দুপুরের, আমি মূলা দিয়ে একটু মুরগি রান্না করেছি, সেটা জোল করে ওটা একটু গরম করে নিচ্ছি। আর চিড়িং মাছটাতে আমার আম্মা তেল গরম করে, তেলের ভিতরে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদ, মরিচ, লবণ দিয়ে, রসুন দিয়ে এটাকে কষিয়ে এখন নিচ্ছি, কোনো পানি দেওয়া হয়নি, এভাবে কষিয়ে তারপরে পানি দিব। তো এই যে মুরগিটাও গরম করে 1.5 কাপ পানি দিয়ে এখন ভালো করে রান্না করব এটাকে। তো এখন 1.5 কাপ পানি দিতে বললো বা আম্মায়। তারপর যখন মাখা মাখা হয়ে মানে বেশি শুকনো না বেশি আবার জ্বলো না এরকম সময় নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। আমার হাজব্যান্ড প্রায় নিচে চলে এসেছে, ও এসে আসলে খাবে, খেয়ে ঘুমিয়ে ফুটবে, কারণ ওর প্লেনে অনেক প্রেশার উঠে খুব গাঁটার ব্যথা করেছে যার কারণে। তো বিমান ভয়েরা প্লেনের পিছনে সিট খালি ছিল বলে যে স্যার আপনি পিছনে আসেন, আপনাকে শোয়ায়ে তারপরে একটু আমরা ঠান্ডা পানির পটি দিব, তারপরে একটু মেসেজ করে দিলে আপনি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন, কারণ প্রেশারের ওষুধ আমরা দিই না। এই যে চলে এসেছে, ওরা বাপ ছেলের খুনসুটি শুরু হয়ে গেছে, পিছন থেকে জড়িয়ে ধরেছে ছেলে, তো এখন আদর্শ সব চলছে। তো আমার হাজব্যান্ড খাওয়া শেষ, এখন উনি শুয়ে পড়েছেন, আমরা উপরে, আমাদের আবার দাওয়াত আছে, আমার ছোটো ভাইয়ের বউ তামান্না, ও
আজকে মুরগির ও আজকে তন্দুরি চিকেন করেছে, তো আমাদেরকেও যেতে বলেছে। তো এই যে আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, ওর মাথা ব্যথা মানে প্রেশারের সমস্যা, তো আমরা চলে এসেছি এখন তন্দুরি খেতে, তন্দুরি চিকেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।